আচ্ছা, আমরা বাংলাদেশ থেকে এসেছি। আমার বাবা হচ্ছে রাজেন্দ্র প্রসাদ রায় রাজু। আমরা প্রথমে দিল্লি গিয়েছিলাম, বাবার প্রোস্টেটের সমস্যা ছিল, প্রস্রাবের খুব আস্তে আস্তে প্রস্রাব হতো। তো ওখানে ডাক্তার দেখানোর পর ওনারা আমাদেরকে বললো একটা রোবোটিক সার্জারি করার জন্য। কিন্তু আমি আরও ইনফরমেশন নিলাম, ইনফরমেশন নেওয়ার পর আমি ডাক্তার অভয় স্যারের খোঁজ পেলাম। পাওয়ার পর আমি ডাক্তার অভয় স্যারের সাথে যোগাযোগ করি এবং ওনার সুন্দর ব্যবস্থাপনায়, ওনার টিমের সুন্দর ব্যবস্থাপনায় বাবার রোবোটিক সার্জারি হয়। এবং রোবোটিক সার্জারি হওয়ার মাধ্যমে বাবা এখন খুব সুস্থ আছে। অনেকে আমাকে বিভিন্ন কথা বলেছিল যে ক্যান্সার হয়ে গেছে, স্যার আমাদেরকে ঠিকভাবে উপদেশ দিল যে এটা কোনো বড় কোনো সমস্যা না, এটা ঠিকভাবে ওষুধ এবং সঠিক দিক নির্দেশনা গুলো ফলো করলে সুস্থ হয়ে যাবে। তো আমি অবশ্যই অভয় স্যারের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, উনি যেন আরো বহু দূর যেতে পারে, এবং ওনার টিমের সবাইকে ধন্যবাদ।